আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি ফালাকেঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আবার গার্ডেন পয়েন্ট। গার্ডেন পয়েন্ট আজকে আপনাদের জন্য সামনে নিয়ে আছে অসাধারণ একটা এয়ার কুলার ফ্যান, একবারে সম্পূর্ণ লেটেস্ট নোভা কোম্পানির এয়ার কুলার ফ্যানটা। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে নিচে পানি কতটুকু পরিমাণ দিবেন এবং এই পাইপটা থেকে আপনাদের পুরো পানিটা আশেপাশ থেকে আপনার শরীরে ঠান্ডা বাতাসটা নিয়ে আসবে। তো আমার সামনে রয়েছে কারেন্ট পয়েন্টের ম্যানেজার সেতু, ডিটেলস আপনাদের উদ্দেশ্যে এটা বর্ণনা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আপনার একটা নতুন একটা ফ্যান নিয়ে আসে যেটা এয়ার কুলার ফ্যান। আপনার ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে ভাই এগুলো ফ্যান তো কমন, আনকমন কি ফ্যান আছে? যেরকম এই একটা আছে আনকমন একটা ফ্যান মার্কেটে, তো নতুনই 2020 সালে একটা নতুন আসছে, এটা আপনি এয়ার কুলার ফ্যান এবং নর্মাল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবে। এটা আমি চালান কীভাবে আছে এর সব পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। এবং নিচে কিন্তু হুইল দেওয়া রয়েছে ভিউয়ার্স, আর যেখানে খুশি ওখানে আপনি টানাটানি করতে পারবেন, এক রুম থেকে আরেক রুম নিতে পারবেন, কোনো ব্যাপার না। এটা হলো আপনার প্রথমে অন করবেন, এখানে মেন বাটন হলো অন অফ হলো এটাই আপনি মেন। আর এটা হলো আপনার দুটো সৌর বিদ্যুৎ, যদি আপনি ব্যবহার করতে চান এগুলো করতে পারবেন। আচ্ছা, সৌর বিদ্যুৎ করা যাবে, বিদ্যুৎ আপনি করা যাবে। আর এটা হলো আপনি যে অন করলেন, অন করে এখন এটা ঘুরালেন, এখন আপনি এই যে অন করলেন, এখানতে অন করার পর আপনার ফ্যানটা দিলেন, এটা হলো আপনার 5 স্পিডে চলতেছে। আপনি এসে বাড়ানো কমন চাইলে এটা দিয়ে আপনি করতে পারবেন। এই যে কতটুকু বাতাসটা আছে আমি দেখাই দিচ্ছি, বাতাসের পরিমাণটা জাস্ট একটা কাপড় দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ক্যামেরাতে এর চাইতে আর মাথায় আমাদের ভালো কিছু বুদ্ধি আসে নাই, হয়তো পলি বা কাপড় দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো। দেখুন পুরোটা বাতাস অনেক পরিমাণ, বিশাল বড় একটা ওড়না দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এখন আপনার এটা নর্মাল ফ্যান, এখন আপনি এয়ার কুলার সিস্টেমটা ব্যবহার করবেন, আপনার রুমটা ঠান্ডা করা লাগবে। সেক্ষেত্রে আপনার আমি ফাংশনটা আবার দেখাই দিই। এটা আপনি যে এখানে পানি দিতে হবে, যেগুলো আমরা ভরে রাখছি, এই যে এটা আপনার খোলা যায়, এটা ট্যাঙ্কি, পানি আপনার মেন ট্যাঙ্কি, এটা ফুল ভরে আপনি পানি দেবেন। এই যে এই যে এয়ারোটা আছে, এয়ারোটা এয়ারোটা ঘাটে ঘাটে বসবে, ঘাটে ঘাটে বসার পরে লক করে নিলেন। আর সবসময় মনে রাখবেন এটা ভরার পর হালকা এখানে একটু পানি দিতে হবে, এটা একটু ভরতে হবে, তারপর এটা লক করে দিলেন। এই যে লক, এখন লক করে আপনার এখানে এই যে অন করলেন, অন করলে ফ্যানের স্পিডটা দিলেন। এখন আপনি এই যে স্প্রে যে এটা দেওয়া আছে এটা চাপ দিলে যে অন স্প্রে রম আস্তে আস্তে বের হবে, দেখেন আস্তে আস্তে পানি বের হবে। এখন আপনি আইস বেশি লাগবে, এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে পুরোটা আপনার স্টিমটা যে বের হচ্ছে আবার ঠান্ডা, আপনি কিন্তু বুঝতে পারছি আমরা কিন্তু এয়ার কুলার যে এয়ার কন্ডিশনের মতো কিন্তু আপনার বাতাসটা পাচ্ছি আমরা। এটা হলো দ্বিতীয় নম্বর যেটা এয়ার কুলার যেটা আছে কোনো দেওয়া আছে। দেখুন ভিউয়ার্স স্টিমটা, দেখুন এয়ার কুলারটা অফ করো তো একটু, অফ এয়ার কুলারটা অফ করো। আচ্ছা, এই আমরা এখন বর্তমানে খালি ফ্যান চলতেছে, আবার এয়ার কুলারটা অন করো, খুবই দারুণ কিন্তু দেখতে পাওয়া। এই ফ্যানটা একদম লেটেস্ট আসছে, যত যুগ যাচ্ছে অত আধুনিক প্রোডাক্টের সাথে সাথে যুগ তালে তালে প্রোডাক্ট আসতেছে। আর যখন আপনি মুভিং করবে, আপনি দেখা যায় ঘরের ভিতরে মুভিং করা লাগে, তাহলে এটা আপনি বাটন চাপ দিলে আপনি মুভিং হতে থাকবে, ঘুরবে ও ফ্যানটা আপনার। ও ঠান্ডা কিন্তু আমি বাতাস পাচ্ছি ভিউয়ার্স, আপনারা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে সাজার সামনে থাকতে পারবেন তারা বুঝতে পারবেন, কারণ যে স্টিমটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্টিমে কিন্তু বুঝে যাচ্ছে যে কি পরিমাণে ঠান্ডা বাতাসটা পাচ্ছি। আর এটা কতক্ষণ থাকবে একটা পানি, সারা রাত পর্যন্ত যাবে না কত? এটা আপনার পানি শেষ হলে সারা রাতে চলে যায়, কারণ এটা আস্তে আস্তে স্টিম রম বের হবে, স্টিমটা পুরো ট্যাঙ্কি ভরে দিলে সারা রাত চলে যাবে। আর এই যে পানি মানে বের হচ্ছে ভিউয়ার্স, এটা কিন্তু হাতে লাগতেছে না, আমি কিন্তু DSLR আমার যে ক্যামেরা দিয়ে করতেছি, আমার ক্যামেরার লেন্সেও লাগতেছে না, আমি সামনে নিয়ে আসছি, এটা কিন্তু পানি হাত দিয়ে ধরতেছি কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনো পানি। অনেকে ভাবে যে শরীর আমাদের ভিজায় ফেলবে, এটা কিন্তু ভুল ধারণা, অনেকে কমেন্টস করে যে ভাই এগুলো তো শরীর ভিজায় ফেলে, অ্যাকচুয়ালি না, এই যে আমি হাতে দিয়ে ধরার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি পানি কিনা, পানি না এটা। আমি তারপর হচ্ছে যে টিস্যু দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন যে টিস্যু ভিজে যাবে কিন্তু যদি পানি হয়ে থাকে। আর ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি টিস্যু নিয়ে ব্যবহার করে দেখাতে পারলাম না, হাতের মধ্যে টিস্যু পাইনি, যখন নিউজ পেপার একটা, যে পেপারে হালকা 1 ফোঁটা পানি লাগলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কাগজটা, তো সেটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি একটু। দেখুন এই দেখ, সামনে ধরে রাখলাম, কোনো পানি এটা বোঝাই যাবে না, এটা জাস্ট একটা ঠান্ডা স্টিম বের হচ্ছে আর কিছুই না। তো ভিউয়ার যাই হোক, আমরা এটা দেখলাম কোম্পানি কোয়ালিটি ডিটেলস সব কিছু, এখন এটার সম্বন্ধে আমাকে সেতু এবং ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রাইসের সম্বন্ধে বলবে। আরেকটা সুবিধা রয়েছে ভিউয়ার, সেটা রিমোট, আপনাদের বিছানার থেকে দূরে রাখবেন বা এটার দূরত্ব থেকে আপনি কষ্ট করে বাটন চাপার জন্য সেক্ষেত্রে কষ্ট করতে হবে না, আপনার রিমোটের মাধ্যমে এখন ঘরে বসে আধুনিক যুগে আধুনিক প্রোডাক্ট ইউজ করতে পারবেন, এই সে হলো রিমোট। তো ভিউয়ার্স এটা এখন ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রাইসটা জানবো।
কোম্পানি তো ওয়ারেন্টি আছে 3 বছরের 3 বছর কোনো সমস্যা না ফ্রি সার্ভিস দেওয়া আছে আর এটা আপনাদের মার্কেট প্রাইস হলো আপনার 10,850 টাকা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল উপলক্ষে পড়বে মাত্র 8,850 টাকা শুধু ফালাক প্ল্যানজেল উপলক্ষে ফালাক এঞ্জেল উপর চ্যানেল উপলক্ষে আপনারা পাচ্ছেন ভিউয়ার্স গার্ডেন পয়েন্টে কিন্তু আমরা সবসময় কন্টেন্ট রিভিউ করে থাকি এবং খুব দারুণ প্রাইস দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি আবার বলে নিই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা হিট করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার আসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিউয়ার্স ভিডিওটা শেষের পালা তাই এখন ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি যদি শপে আসতে চান গার্ডেন পয়েন্ট সরাসরি শপে আসতে পারেন এই যে অ্যাড্রেসটা রয়েছে নিউ সুপার মার্কেট আর নিচে যেখানে নাম্বার দেখতেছেন এই নাম্বারটা আপনারা সরাসরি কল করতে পারেন আর ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে আপনারা কিছুক্ষণ পরপর পাবেন অবশ্যই এই নাম্বারে সংযোগ হয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তো ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম